হাই, আমরা এখন দেখব কিভাবে আমাদের স্যামসাং এর মাধ্যমে ফটো ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমাদের একটি ফটো এডিটর নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে। আমরা খুব ইজিলি ফটো ক্রিয়েট করতে পারি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিই প্লে স্টোর। ফটো এডিটর আমরা 3 নম্বর 3 নম্বরটি আমরা ইনস্টল দেবো। ওকে, ইনস্টল অ্যান্ড অ্যাকসেপ্ট, ডাউনলোড। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এখান থেকে ওপেন করতে পারি। ওপেন, আমার এখানে সেটিং আছে বেশ কিছু সেটিং আমাদের চেঞ্জ করতে হবে সেটিংগুলি, তো আমরা সেটিং চেঞ্জ করবো না। ওকে, ব্যাগে ব্যাগে যেতে হবে। তো আমরা এখানে একটি নিউ ডকুমেন্ট নেব, নিউ, এখানে ডকুমেন্ট সাইজ আছে দেওয়া আছে, এখানে আমরা এভাবে রাখতে ওকে দেবো। ওকে, তো আমরা এই ডকুমেন্টের কালার চেঞ্জ করে দেবো। আমরা প্রথমে এখানে ক্লিক করব। ওকে, কালারটি রাখবো। তো আমরা এখানে উপরে এখানে অ্যাপ্লাই আছে, তো আমরা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই হয়ে গেছে, তো আমরা এখানে বেশ কিছু ইফেক্ট আছে, কালার লেভেল ইফেক্ট 2, আমরা ইফেক্ট 2 ক্লিক করবো। এখানে বেশ কিছু ইফেক্ট আছে, আমি সেগুলো এখানে ইফেক্ট দিতে পারি। তো ইফেক্ট দিতে পারো, ফ্রেম দুটি ফ্রেম, ওকে, আমরা এই ফ্রেমটি এখানে দেবো, ওকে দেবো। এখন ফ্রেমটি শো হয়েছে এখানে, তো আমরা ইচ্ছে করলে আমরা এখানে অ্যামাউন্ট বাড়ি কমে দিতে পারি। আমরা দেখুন, ওকে, আমরা এখানে রাখবো 60% রাখবো। তারপর আমরা এখানে আবার অ্যাপ্লাই দেবো, অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এখানে একটি লেখা লিখবো, আমাদের এখন লেখা লিখতে গেলে আমাদের এখানে টেক্সট আছে, টেক্সট ইফেক্ট, তো আমাদের টেক্সটটা যেতে হবে লাস্টে আছে, টেক্সট অ্যান্ড ইমেজ, ওকে, প্লাস টেক্সট, অ্যাড টেক্সট, অ্যাড ইমেজ। আমরা ইচ্ছে করলে আমরা এখানে টেক্সট অনেক কিছু লিখতে পারি, অ্যান্ড আমরা এখানে ফটো সেট করতে পারি এখান থেকে। তো আমরা এখানে কিছু লিখবো আমরা এভাবে, ওকে, টেক্সট, তো আমাদের এখানে লিখতে হবে। ওকে, তো আমরা এখানে বাংলা লিখবো, বাংলা, বাংলা, ওকে, হয়ে গেছে লেখা। তো আমরা এখানে যদি আমরা এই লেখাটি কালার করে দিতে চাই, তো আমাদের এখানে টপ কালার, ওকে, বাটন কালার রেড দিয়ে দিলাম, রেড দিয়ে দেবো, লেখাটি চেঞ্জ করে দেবো।
তো আমরা আউটলাইন টপ কালার আউটলাইন বটম কালার তো আমরা এই কালারগুলো চেঞ্জ করে দেব আউটলাইন রেড আমরা এগুলো পুরো আউটলাইনগুলো আউটলাইন বাটন আমরা এগুলো চেঞ্জ করে দেবো আমি কালারটি দিব দেখুন এখানে একটি সুন্দর এফেক্ট পড়ছে তো আমরা এবার এই অবস্থায় আমরা এখানে অ্যাপ্লাই দেবো উপরে অ্যাপ্লাই আছে ওকে অ্যাপ্লাই দেখুন এখানে আমার সোনার বাংলা লেখাটি অ্যাপ্লাই হয়ে গেছে তো আমরা এটা মুভ করে সেট করে দেবো এটা আমি সেগুলো এটা ড্রাগ করে ধরে আমরা একটু বড় ছোটো করে দেবো লেখাটি আর এটা ধরে আমরা রোটেট করতে পারি তো আমরা এভাবে রাখবো ওকে অ্যান্ড আমি এখানে ওপরে অ্যাপ্লাই দেবো অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়ে গেছে লেখাটি তো আমরা এখন ফটোটি সেভ দেবো ফটো ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখানে এখানে সেভ আছে সেভে ক্লিক করবো পরে তো সেভ আস আমরা মেমোরিতে সেভ করবো মেমোরি কার্ডে ওকে অ্যান্ড ওকে সাকসেসফুলি সেভ ওকে আমাদের ফটোটি সেভ হয়ে গেছে ওকে বাই এভাবে আপনি সহজে একটি ফটো ক্লিক করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং